নমস্কার নমস্কার সকল দর্শক বন্ধুকে, আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি গুরুদেব অমরেশাস্ত্রী আজকেও আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন কিছু তথ্য নিয়ে। তো আজকে আলোচনা করব আপনাদের বিবাহ নিয়ে, যে বিবাহ যারা দিতে চাইছেন বা বিবাহ করতে চাইছেন বা বিবাহ নিয়ে আপনাদের অনেক জটিলতা সৃষ্টি হয়েছে, বিবাহের পরে আপনাদের সন্তান নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে, সেই বিষয়ে কিন্তু আজকে আলোচনা। তো আলোচনার আগে আপনাদের জানিয়ে রাখি, যারা আমার চেম্বারে আসবেন তাদের জন্য কিন্তু বিশেষ উপহার রয়েছে। যারা আমার চেম্বারে দেখাতে আসেন তাদের জন্য সেই উপহারটি আপনার জীবনের চলার পথে কিন্তু বিভিন্ন ধরনের উপকার করবে, সেরকম একটি উপহার কিন্তু আমি রেখেছি। তো দর্শক বন্ধু, আপনাদের সবার আগে জানিয়ে রাখি, যারা আপনারা আমার চেম্বারে আসতে চাইছেন তারা কোথায় কোথায় আমাকে পাবেন। তারা আপনারা পাবেন আমাকে শিয়ালদায় পাবেন মঙ্গল বৃহস্পতি এবং শনিবার শিয়ালদায় পাবেন প্রতিনিয়ত। তাছাড়া আপনারা পাবেন সোমবারে পাবেন বিরাটি এবং শেয়ারাপুলি, বুধবারে পাবেন হচ্ছে ব্যারাকপুর, তাছাড়া মেদিনীপুর এবং মেছেদা পাবেন, পাবেন আপনারা কৃষ্ণনগর বহরমপুর মালদা শিলিগুড়ি এবং কোচবিহার, তাছাড়া বর্ধমান দুর্গাপুর আসানসোল গুয়াহাটি শিলচর আগরতলা দিল্লি মুম্বই আন্দামান সহ বিভিন্ন প্রান্তে। তবে কিভাবে পাবেন কখন পাবেন সেটা জানবার জন্য কিন্তু আপনাদের স্কলে যাওয়া যে নাম্বার দুটো রয়েছে সেই নাম্বার দুটোকে কিন্তু আপনাদের নাম্বারে আমাকে ফোন করতে হবে। ফোন করলে আপনারা জানতে পারবেন কখন কোথায় কিভাবে পাবেন। তো আমি নাম্বার দুটো আপনাদেরকে বলে দিচ্ছি, সেই নাম্বার দুটো আপনারা নোট করে নিতে পারেন, 9051732780, আরেকটি নাম্বার হচ্ছে 8420889017। এই দুটি নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের জীবনের সৌভাগ্যের যে রাস্তা সেই রাস্তা কিন্তু খুলে দেওয়া যায়। হয়তো আপনি দুর্ভাগ্যের কবলে পড়ে গেছেন, দুর্ভাগ্যের কবল থেকে আপনাকে বের করতে হবে। শুধু বিবাহ কেন, ব্যবসা চাকুরি, তারপরে আপনার বাস্তু, বিভিন্ন তন্ত্রক্রিয়ার মাধ্যমে আপনারা পীড়িত হয়েছেন, বিভিন্ন তন্ত্রক্রিয়ার মাধ্যমে আপনারা আজকে দুরবস্থায় আছেন, আপনার বাস্তু নষ্ট করে দিয়েছে, আপনার ব্যবসা নষ্ট করে দিয়েছে, আপনার চাকরির জায়গা অশান্তি করে দিয়েছে, আপনার দাম্পত্য কলহ সৃষ্টি হয়ে গেছে, এইসব জায়গার থেকে কিন্তু একটা তন্ত্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনাকে বের করা যেতে পারে। আর বশীকরণের মাধ্যমে কিন্তু অনেক সমস্যায় কিন্তু সমাধান করা যায়। অবাধ্য ছেলে হয়ে গেছে, অবাধ্য স্বামী হয়ে গেছে, পরক্রিয়ার সাথে জড়িত হয়ে গেছে, বিবাহ আপনি করেছেন, বিবাহের পরে আপনার স্বামী আপনার হাতছাড়া হয়ে যাচ্ছে, অন্য কোনো কারোর সাথে সেই সম্পর্ক তৈরি করে ফেলেছে, সেই সম্পর্কের দ্বারাই কিন্তু আপনি পীড়িত। সেই পীড়িত জায়গা থেকে আপনাকে কিন্তু তন্ত্রক্রিয়ার মাধ্যমে, বশীকরণের মাধ্যমে কিন্তু দ্রুত আপনাকে কিন্তু সমাধান দেওয়া কিন্তু সম্ভব। তো আজকে যে বিষয়ে আলোচনা করব বলেছি সেটা হচ্ছে আপনাদের হচ্ছে বিবাহ। বিবাহ যে সংযোগ, আমাদের যে জ্যোতিষ বিচারে বিবাহ সংযোগ হচ্ছে লগ্ন দ্বিতীয় সপ্তম একাদশ, এই যে ঘরগুলো রয়েছে, এই যে আপনার হাউসগুলো রয়েছে, এই হাউসগুলো কিন্তু সংযোগের প্রয়োজন হয়। কারণ সপ্তম ঘর থেকে আমরা বিবাহ বিচার করি, সেই বিবাহ ঘরের যেই অধিপতি সেই অধিপতির সঙ্গে কীরকম সংযোগ তৈরি করেছে। কারণ একাদশ ঘর হচ্ছে আমাদের সাকসেসের ঘর, যাই কিছু আমরা করি কেন সেখান থেকে সাকসেস আনতে গেলে আমাদের একাদশ ঘরের যে অধিপতি আছে, একাদশ ঘরের যে গ্রহ রয়েছে, সেই গ্রহের শুভ অবস্থানের দরকার, সপ্তম পতির সাথে সংযোগের প্রয়োজন। আবার যারা প্রেম বিবাহ করতে চাইছেন বা প্রেম করছেন তাদের কিন্তু পঞ্চম স্থান থেকে সেই বিচার করা হয়, সেই পঞ্চম স্থানের অধিপতি কোন হাউসে বসে আছে, সে কি দুস্থান অবস্থায় বসে আছে না ভালো কোনো মিত্রস্থানে বসে আছে, কি কেন্দ্রতে বসে আছে, কি কোণে বসে আছে, আর বর্তমান দশা কি চলছে, কি অন্তর্দশা কি চলছে, এগুলো কিন্তু বিচার করে কিন্তু বিবাহের কিন্তু জায়গাগুলোকে কি বিচার করতে হয়। এগুলো করার পরেও দেখা গেল কোথাও না কোথাও একটা সমস্যার জায়গা যদি সৃষ্টি হয় তাহলে জানতে হবে বিবাহের জায়গাটা কোনো না কোনো জায়গা কিন্তু বন্ধন করা আছে বা আপনার বিবাহ জায়গাটা কিন্তু নষ্ট করে রাখা আছে। সেই নষ্টের জায়গাটা যদি তন্ত্রক্রিয়ার মাধ্যমে যদি সেই নষ্টের জায়গাটা কিন্তু খুলে দেওয়া যায় অবশ্যই কিন্তু বিবাহ হতে পারে। পঞ্চমপতির সাথে যদি রাহু কানেক্ট হয় তাহলে কি হয়,
তাহলে হচ্ছে হঠাৎ করে কোনো ডিসিশন নেওয়া হয়, কিরকম ডিসিশন, কিরকম সিদ্ধান্ত? সিদ্ধান্ত হলো হঠাৎ হয়তো দেখা গেলো পঞ্চম ঘর থেকে আমরা প্রেম বিচার করি, আপনি হয়তো কাউকে ভালোবাসেন বা আপনার সন্তান কাউকে ভালোবাসে, হয়তো আপনার ফ্যামিলির সেই পাত্র বা পাত্রীকে আপনারাও পছন্দ করেন, আপনারা চাইছেন যে ওরা ভালোবেসেছে, ভালোবাসার জায়গার থেকে আমরা কিন্তু বিবাহ দিয়ে সেই সন্তানকে কিন্তু আমার ঘরে বৌমাকে নিয়ে আসব, কিন্তু আদৌ কিন্তু সেটা হবে? বা সেই যে ছেলে মেয়ে বা দম্পতির সেই যে জাতক জাতিকার জীবন, যে ওরা চিন্তা ভাবনা নিয়েছে, যে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা বিবাহ করব, বিবাহ কি আদৌ হবে, বিবাহ জায়গাটা কি সাকসেস হবে, এই প্রশ্নগুলো কিন্তু আপনার সেই ছকেই কিন্তু লুকিয়ে থাকে। সেই ছক বিচার করলেই কিন্তু বলা যেতে পারে যে এই বিবাহ আপনাদের সুখকর হবে নাকি। তবে বিবাহের পূর্বে আমি সব ইয়েতেই বলি যে বিবাহের পূর্বে আপনারা কিন্তু একটা কাজ করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই দুইজন জাতক জাতিকার ছকটাকে অবশ্যই বিচার করুন, এমনকি জোটক বিচার করুন। কারণ জোটক আটটা কোট নিয়ে আমাদের যে জোটক বিচার হয়, সেই জোটকের মাধ্যমেই বোঝা যায় দুজন দুজনার মেন্টালিটি কেমন হবে, দুটো ফ্যামিলির সাথে দুটো ফ্যামিলির সংযোগ কেমন হবে, দুটো ফ্যামিলিকে ভালোভাবে মেনে নেওয়া যাবে। যেমন সেকেন্ড হাউস কেন বললাম, সেকেন্ড হাউস এই জন্যই বললাম, সেকেন্ড হাউস থেকে আমরা বাঘ বিচার করি, মানে কথাবার্তা বিচার করি, সেকেন্ড হাউস থেকে আমরা কুটুম্ব বিচার করি, আত্মীয় স্বজনের বিচার করি। সেই আপনি যে আপনার সন্তানকে যেখানে বিবাহ দেবেন সেখানে আপনার আত্মীয়তা বা আপনি যার সাথে আত্মীয়তা করতে চলেছেন সেই আত্মীয়তাটা কেমন হবে, সেই আত্মীয় কি আপনার ফ্যামিলির সাথে বা আপনার সন্তানের সাথে তারা কি সুষ্ঠু ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, ভালো ব্যবহার করে আপনার সন্তান কি সেখানে সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবে, এই যে আপনাদের প্রশ্ন। এই ধরনের বিভিন্ন প্রশ্নের জবাব কিন্তু দিতে পারে একটা ভালো অ্যাস্ট্রোলজার, ভালো একটা জ্যোতিষী। সেই ভালো জ্যোতিষী যদি আপনার সেই সন্তানের ছকটি দেখে তাহলে কিন্তু সে কিন্তু বিচার করে আপনাকে বলতে পারে আপনার সন্তানের বিবাহ যেখানে দিচ্ছেন সেখানে সে কেমন থাকবে, আপনার সন্তান কি বিবাহের পরে সন্তান লাভ করতে পারবে, যার সাথে বিবাহ দিয়েছে তার কি সন্তান লাভের যোগ আছে, বা ওদের মেন্টালিটি কেমন ম্যাচ করবে, যে মেন্টালিটি ম্যাচ করার কারণে সে কিন্তু বিবাহিত জীবন ভালো থাকবে। কারণ দেখুন, আজকে আমরা হয়তো ভাবি যে আমার সন্তানকে যেখানে বিবাহ দেব সেই ঘরটি যেন ভালো হয়, কারণ ভালো চিন্তা কিন্তু আমরা সবার আগে করি, কিন্তু এই ভালো চিন্তা করার পরও কোথাও না কোথাও আমরা একটা ঠকে যাই, বিবাহ বিচ্ছেদও হয়ে যায়, কারণ বিবাহ বিচ্ছেদটা আমাদের কিন্তু কাম্য নয়। কিন্তু তার জন্য প্রয়োজন হচ্ছে আগে থেকেই কিন্তু আমাদের বিচার করে নেওয়া, যে বিচার করে নিয়ে যদি আমরা বিবাহ দিতে পারি তাহলে কিন্তু আমাদের সেই ভুলটা হবে না। তবে শুধু জোটক বিচার নয়, জোটক বিচার করলেও আজকালকার দিনে দেখা যায় যে আমরা কিন্তু জোটক বিচার করিয়েছি, জোটক বিচার করার পরেও কিন্তু আমাদের কিন্তু সমস্যা কিন্তু থেকে গেছে। তার কারণ হচ্ছে আপনারা প্রশ্ন করেন, আমার কাছে অনেক মা বাবাই আসেন বা অনেক দম্পতিই আসেন যারা এসে প্রশ্ন করেন, আমরা তো গুরুদেব জোটক বিচার করেছিলাম, জোটক বিচার করার পরেও আজকে কেন আমার সন্তান সংসার করতে পারছে না, সংসারে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে, সন্তান সেখানে থাকার উপক্রম নেই, মনে হয় যেন ওখান থেকে বিচ্ছেদ করে নিয়ে আসলেই ভালো হয়, কারণ সন্তান ওখানে একেবারেই অন্যদের সাথে মিলেমিশে থাকতে পারছে না, বা আমার যেই জামাই হয়েছে সেই জামাই কিন্তু আমার সন্তানের সাথে ভালো ব্যবহার কিন্তু করছে না। তার কারণ দেখা গেল বিবাহের পরে সেই আপনার জামাই, সেই জাতক হয়তো দেখা গেল অন্য কোনো তৃতীয় ব্যক্তির সাথে তার সম্বন্ধ সৃষ্টি করেছে, সেই সম্বন্ধ সৃষ্টি করার কারণে হয়তো আজকে কিন্তু একটা সমস্যার জায়গা কিন্তু সৃষ্টি হয়ে গেছে। এমনও দেখা গেছে 8-10 বছর 15 বছর সংসার করার পরেও সে অন্য কারো হাত ধরে কিন্তু সে কিন্তু চলে গেছে, অন্য জায়গায় আবার সংসার পেতে নিয়েছে, এমন ঘটনা কিন্তু আমাদের চোখে কিন্তু রোজেই পড়ে, আমরা কিন্তু দেখতেই পাই। এই যে সমস্যা, এই সমস্যাগুলো থেকে কিন্তু বের করা যায়, অথচ দেখা গেল স্ত্রী কথা শুনছে না, শুধু ছেলেরাই দে খারাপ এটা বলা যাবে না, মেয়েরাই খারাপ এটা বলা যাবে না, তার গ্রহ পজিশনের উপরে ডিপেন্ড করে তার জীবনের চলার গতি। একটা গ্রহ কিন্তু পারে মানুষের জীবনের উত্থান করতে আবার পতনও করতে, তো গ্রহটির পজিশান কি আছে, এখন বর্তমান গোচরে কিসের দশা চলছে, কারণ এক একটা দশা, এক একটা মহাদশা
মহাদশা কিন্তু অনেক দিন ধরে চলে, যেমন রাহুর দশা 18 বছর ধরে চলে। রাহু আপনারা জানেন একটা অশুভ গ্রহ, সেই অশুভ গ্রহ দশা যদি পড়ে, সেই অশুভ গ্রহটি যদি অশুভ স্থানে থাকে, পীড়িত অবস্থায় থাকে, বা অশুভ গ্রহের সাথে দৃষ্ট হয়, বা অশুভ স্থানে ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ স্থানে সে বসে থাকে, তখন কিন্তু এই সমস্যাগুলো সৃষ্টি হয়। হয়তো আপনি যখন বিবাহ দিয়েছিলেন তখন তার একটা শুভ দশা ছিল, সেই শুভ দশার সময় কিন্তু সে কিন্তু ভালোই ছিল, আপনার সন্তানের সাথে সে কিন্তু ভালো ব্যবহার করতো, ভালোভাবে কিন্তু কথাবার্তা বলতো, ভালোভাবে সেই সংসারে এসে আপনার সন্তানের সাথে কিন্তু ভালো ব্যবহার করতো, কিন্তু আজকে দিনের পর দিন দেখা গেলো আপনার সন্তানের গায়ের উপরেও হাত তুলছে, এরকম কিন্তু ঘটনা কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়তই দেখতে পাই। তো এই রকম অশুভ যেই যোগগুলো রয়েছে, অশুভ যেই সমস্যাগুলো রয়েছে, আপনারা কিন্তু এই নিয়ে প্রচণ্ড চিন্তিত, আপনারা কিন্তু বিভ্রান্ত, বিভ্রান্ত হয়ে হয়তো আজকে বিভিন্ন অ্যাস্ট্রোলজারের কাছে, বিভিন্ন তান্ত্রিকের কাছে আপনারা কিন্তু বিভিন্নভাবে আপনারা চেষ্টাও করেছেন, এটা আমি বলবো না যে আপনারা চেষ্টা করেননি বা চেষ্টা করছেন না, চেষ্টা অনেকেই করেন, অনেক মা বাবাই করেন, অনেক দম্পতিই করেন, চেষ্টার পরেও কোথাও না কোথাও একটা কিন্তু কিন্তু থেকে যায়, আপনারা হয়তো বারবার বশীকরণ করেছেন, আপনারা এই করেছেন ও করেছেন, সব কিছু করার পরেও কিন্তু আপনাদের কিন্তু সেই জায়গা কিন্তু রিপেয়ার হয়নি। তার কারণ হচ্ছে যে ক্রিয়াটি যে আমার তান্ত্রিক বন্ধু করেছে বা আমার জ্যোতিষ বন্ধু করেছে, সে কোথায় হয়তো ভুল করেছে, সেই ভুলের খেসারত কিন্তু আপনাকে দিতে হচ্ছে। আপনি হয়তো অর্থ ব্যয় করেছেন, আপনি সময় ব্যয় করেছেন, সময় ব্যয় করেও আপনার কিন্তু সেই অর্থ ব্যয় করার পরেও আপনার কিন্তু সেই সমস্যার সমাধান কিন্তু হয়নি। তাই আমি গুরুদেব অমিশাস্ত্রী বলছি যে বশীকরণ কিন্তু আমি দ্রুত করি, একদিনেই বশীকরণ, অন্তহীন অপেক্ষা নয়, একদিনেই বশীকরণ। এই কথা কিন্তু আমি আপনাদেরকে বারবারই বলি, বশীকরণ যদি জিন, কালা জাদু এবং গুপ্তবিদ্যার মাধ্যমে যদি বশীকরণ সঠিকভাবে প্রয়োগ করা যায় কারো উপরে, অবশ্যই সেটা কিন্তু একদিনেই হয়। এমন নয় যে অনেকেই আমার কাছে প্রশ্ন তোলেন যে গুরুদেব, অনেকে তো 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর পর্যন্ত আমরা অপেক্ষা করেছি, বিভিন্ন দ্বারে গিয়েছি, বিভিন্ন দ্বারে গিয়ে কিন্তু আমরা ফেলিওর হয়েছি, আপনি কিভাবে বলছেন যে একদিনেই বশীকরণ হয়? হ্যাঁ, আমি চ্যালেঞ্জ সহকারে সেটা করি যে একদিনেই বশীকরণ করা যায়, যদি সেটাকে সঠিকভাবে দেখা যায়, যদি শখটি যদি সঠিকভাবে রেকটিফাই করা যায়, রেকটিফাই করে যদি সেই জায়গাটাকে যদি খোঁজা যায়, খুঁজে যদি বশীকরণ ক্রিয়া করা যায় তন্ত্রের মাধ্যমে, তাহলে কিন্তু অবশ্যই একদিনেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে 24 ঘন্টা পর থেকে কিন্তু আপনার কিন্তু সেই লোকটি, সেই আপনার দম্পতিটি বা আপনার সন্তানটি, আপনার ব্যবসার প্রতিষ্ঠানটি সেখানে কিন্তু বশীকরণ প্রভাবে আপনার কিন্তু সেই সুফল কিন্তু দিতে শুরু করেছে, আপনি কিন্তু জীবন সুষ্ঠু এবং সবলভাবে আপনি কিন্তু বাঁচতে কিন্তু আবার কিন্তু উদ্দীপনা পাচ্ছেন, আপনি কিন্তু আবার কিন্তু আগের জায়গায় ঘুরে যেতে পারেন। বশীকরণ ক্রিয়া এমনই একটি ক্রিয়া যেটা নাকি হোম যজ্ঞের মাধ্যমে, যন্ত্রমের মাধ্যমে যদি সঠিকভাবে সেই যন্ত্রমটাকে যদি চালু করে দেওয়া যায়, যন্ত্রম যেমন যন্ত্র, আমরা আমাদের ভাষায় বলি যন্ত্রম, যন্ত্রম কি, যেমন যে কোনো কিছু একটা যন্ত্রম, একটা মোবাইল একটা যন্ত্রম, একটা ফোন একটা যন্ত্রম, একটা ক্যামেরা একটা যন্ত্রম, এরকম বিভিন্ন ধরনের, এখন দেখুন আমরা বাস, ট্রাম, যে কোনো কিছুই চলি, আমরা পাখা চালাই, সেগুলো কিন্তু যন্ত্রের মাধ্যমে হয়, এক একটা পার্টসের মাধ্যমে হয়, সেই পার্টসগুলো যদি ঠিকঠাক থাকে, যদি সেটাকে ঠিকমতো পরিচালনা করা যায়, সেটা কিন্তু কাজ দেয়। ঠিক তেমনি আমাদের তন্ত্রক্রিয়ার মাধ্যমে যে আমরা যন্ত্র প্রতিষ্ঠান করি, যন্ত্রের যে আমাদের অ্যাক্টিভ করে দিই, যন্ত্র যদি স্থাপন করতে পারি, যন্ত্র যদি আমরা ঠিকমতো তৈরি করে, যদি সেই যন্ত্রমটাকে যদি সঠিক প্রতিকার করে, যদি সংস্কার করে, যদি কাউকে ধারণ করা যায়, সেই যন্ত্রম কিন্তু আপনাকে কিন্তু 24 ঘন্টার পরেই কিন্তু আপনাকে কথা বলবে, 24 ঘন্টা। সেই জন্য আমি বশীকরণ কিন্তু করতে পারি। আমাকে কিন্তু অনেকেই প্রশ্ন করেন যে 24 ঘন্টায় বশীকরণ হতে পারে? আমি বলি হ্যাঁ, হতে পারে। আপনি যদি পড়াশোনা শিখেন, আপনি যে কোনো মুহূর্তে যেখানে দাঁড়ান সেখান থেকে যদি আপনাকে বলি দাদা আপনি আপনার নামটা আমাকে সই করে দেন, আপনি কি করতে পারবেন না? অবশ্যই আপনি করতে পারেন, কারণ আপনি আপনার পড়াশোনার মাধ্যমে কিন্তু আপনি সই করতে শিখেছেন। আপনাকে যদি বলি একটা অ্যাপ্লিকেশন লিখে দেন, আপনি অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন। আপনাকে যদি রাত্রেবেলা ডেকে যদি বলি আপনি আপনার বাইকটা নিয়ে আমার সাথে চলুন, তা আপনি কি বাইক চালাতে পারবেন না? অবশ্যই পারবেন, কারণ আপনি বাইক চালাতে শিখেছেন। আমি এই গুপ্তবিদ্যাকে আয়ত্ত করেছি, কালা জাদুকে আয়ত্ত করেছি, ব্ল্যাক ম্যাজিককে আয়ত্ত করেছি, আমার সেই সাধনার মাধ্যম দিয়ে আমি কিন্তু চ্যালেঞ্জ সহকারে বলতে পারি, আপনার কিন্তু বশীকরণ কিন্তু আমি দ্রুতভাবেই করে দেব। সে বিদ্যে হোক,
সে আপনার ব্যবসা হোক, সে আপনার চাকরির জন্য হোক, যে কোনো কারণেই দেখা গেলো চাকরির জায়গায় গিয়ে বিভিন্নভাবে আপনারা হ্যারেজ হচ্ছেন, আপনার যারা কলিগ রয়েছে আপনাকে বিভিন্নভাবে হ্যারেস করছে, আপনার যারা উচ্চপদস্থ অধিকারী রয়েছে তারা আপনাকে হ্যারেস করছে, সেই হ্যারেজের কারণে আপনি দিনের পর দিন কিন্তু পাজে লয়ে যাচ্ছেন। আপনি কি করবেন? আপনার চাকরিটা যেতে বসেছে, এরকম যদি ঘটনা আপনার জীবনে ঘটে তাহলে কিন্তু আমি আপনার সাথে আছি, গুরুদেব অমিত শাস্ত্রী আপনাদের সাথে আছে, আপনাদের কিন্তু সেই জায়গাটাকে আপনাকে প্রতিকারের মাধ্যমে আপনাকে সেই উপশম দিতে, আপনার সেই জায়গাটাকে আবার ঘুরিয়ে দিতে আপনি সুফল সুস্থ ভাবে আপনি আপনার ব্যবসাটাকে উন্নতি করতে কিন্তু আমি আপনাকে সাহায্য করতে পারি। কারণ গুপ্ত বিদ্যা এমনই একটা বিদ্যা, যেই বিদ্যা অদৃশ্য বিদ্যা, যেটাকে হয়তো দেখা যায় না, দেখা না গেলেও বিদ্যাটা কিন্তু সত্যি। আজকে দেখুন জ্যোতিষ বিচার এমন একটি বিচার যেটা গাণিতিক বিচার, যেটা সৌরজগৎ নিয়ে বিচার, যেটা গ্রহ নক্ষত্র নিয়ে বিচার, আমাদের মহারাশি যে দ্বাদশ রাশি আছে সেই দ্বাদশ রাশির যে দ্বাদশটা ঘর রয়েছে, 12টা ঘরের যে যে হাউস রয়েছে, এক একটা হাউসে এক এক জায়গায় এক একটা গ্রহ পড়লে এক এক রকম তার ক্রিয়া প্রতিক্রিয়া হয়, এক একটা গ্রহের সাথে এক একটা গ্রহ সংযোগ হলে এক একটা যোগ সৃষ্টি করে, সেই যোগগুলো শুধু যদি আপনার জীবনে যোগেই থেকে যায় তাহলে কিন্তু সেটা কোনো লাভ নেই। আপনার ছকে কিন্তু শুভ যোগ আছে, অনেক শুভ যোগ আছে, এক নয় একের অনেক অধিক যোগ রয়েছে, কিন্তু আপনি কিন্তু তার সুফল পাচ্ছেন না। তার কারণ জানেন দর্শক বন্ধু? তার কারণ হচ্ছে আপনার যে যোগগুলো রয়েছে সেই যোগগুলো দেখা গেলো আপনার অ্যাক্টিভ নেই। তো এই যোগগুলো কিভাবে অ্যাক্টিভ হবে তার কিছু সূত্র আছে। দেখুন অনেকের ছকেই একটা সহজ যোগ রয়েছে, বুধাদিত্য যোগ, বুধ এবং আদিত্য, রবি এবং বুধ যদি একই ঘরে অবস্থান করে তখন আমরা বলি বুধাদিত্য যোগ। এই যোগটি যারা হচ্ছে বিদ্যা নিয়ে এখন পড়াশোনা করছেন, পড়াশোনার জীবন যাদের, ছাত্র জীবন যাদের, বা যারা চাকরির জন্য এডুকেশনের চাকরির জন্য আপনারা পড়াশোনা করছেন, উচ্চ বিদ্যার জন্য পড়াশোনা করছেন বা নিম্নবিদ্যার জন্য পড়াশোনা করছেন, প্রি প্রাইমারি পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু এই যোগটি অনেক উপকারে আসে, বা আপনার কর্মস্থলেও কিন্তু এটা কিন্তু বিশেষভাবে উপকারে আছে। কারণ বুধাদিত্য যোগ, রবি হচ্ছে সূর্য, সেই সূর্য যদি আপনার জীবনে প্রভাব ফেলে তাহলে আপনি কিন্তু একটা বড় জায়গায় পৌঁছাতে পারেন। কারণ রবির প্রভাব ছাড়া আমার জীবন, আমাদের জীবনের সফলতা আনা কিন্তু খুব টাফ ব্যাপার। কারণ একটা কথা আছে না, যে চাকরি যদি, সরকারি চাকরি যদি কেউ করতে চায় তাহলে কিন্তু দশমপতি, আমরা দশম ঘর থেকে কর্ম বিচার করি, সেই কর্মপতি যেই হোক না কেন তার সাথে যদি দশমপতির শুভ সংযোগ তৈরি হয়, মানে রবির যদি সংযোগ তৈরি হয়, তাহলে কিন্তু তার সরকারি চাকরি হতে পারে, সে কিন্তু রাজ্য সরকারের চাকরি করতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করতে পারে, যে কোনো সরকারি চাকরি তার কিন্তু হতে পারে। কিন্তু দশমপতির সাথে যদি রবির সংযোগ যদি সৃষ্টি না হয় তাহলে কিন্তু সরকারি চাকরি হবে না, এটা কিন্তু বলাই যেতে পারে। সেই জন্য দেখুন দর্শক বন্ধু, আজকে আপনার আপনার যে বুধাদিত্য যোগ আছে, আজকে দেখুন বুধাদিত্য যোগটা কি অ্যাক্টিভ হয়েছে এটা কিন্তু আপনাকে জানতে হবে। তো এটা আপনি কি করে জানবেন? আপনি তো জানেন না, আপনি হয়তো আপনার ছকে দেখেছেন 12টা ঘরের মধ্যে যে কোনো ঘরেই এক জায়গায় বুধাদিত্য যোগ আছে, সেটা লগ্নে হতে পারে, দ্বিতীয় হতে পারে, তৃতীয় হতে পারে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, যে কোনো ঘরেই বুধাদিত্য যোগ হতে পারে। বুধ এবং আদিত্য সেই ঘরে অবস্থান করতেই পারে, সেখান থেকে বুধাদিত্য যোগ সৃষ্টি করতে পারে। কিন্তু বুধাদিত্য যোগ কোথায় অ্যাক্টিভ হবে সেটা কি জানা আছে? বুধাদিত্য যোগ সবচেয়ে বলশালী হয় কন্যার ঘরে। কন্যার ঘরে বুধের নিজস্ব ঘর, সে নিজস্ব ঘরে যদি বুধ এবং আদিত্য একই ঘরে অবস্থান করে তাহলে কিন্তু সেটা সবচাইতে ভালো ফল দেয়। আর কোথায় অ্যাক্টিভ হয়? আর অ্যাক্টিভ হয় হচ্ছে আপনার সিংহের ঘরে, রবির ঘরে। রবির ঘরে যদি বুধ এবং আদিত্য থাকে তাহলেও কিন্তু সেটা অ্যাক্টিভ হয়ে যায়, মানে বুধাদিত্য যোগের যে শুভ প্রভাব সেই প্রভাব কিন্তু আপনি পেতে পারেন। আর কোথায় হয়? আর হচ্ছে মেষের ঘরে হয়, আর হচ্ছে মিথুনের ঘরে হয়। এই চারটে ঘরে বুধাদিত্য যোগ যদি থাকে তাহলে কিন্তু সেটা অ্যাক্টিভ। তবে তারপরেও আরেকটা কথা আছে, যে সেটা অষ্টম, ষষ্ঠ বা দ্বাদশ, আপনার ছকের লগ্ন সাপেক্ষে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরে পড়েছে নাকি। যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরে পড়ে তাহলে কিন্তু সেটা ওইভাবে অ্যাক্টিভ হবে না, সম্পূর্ণ যে যে তার পূর্ণতা সেই পূর্ণতা কিন্তু আপনি পাবেন না। ঠিক তেমনি আপনার জীবনে বিভিন্ন সমস্যা থাকতে পারে, কিন্তু আপনার যেই
হরোস্কোপটি রয়েছে, আপনার যে ন্যাটাল চার্টটি রয়েছে, সেই চার্ট থেকে যদি বিচার করা যায়, সঠিক বিচার করে আপনাকে কিন্তু বলে দেওয়া যায় আপনি কখন সরকারি চাকরি পাবেন, কখন আপনার জীবনে বিবাহ যোগ সৃষ্টি হবে, কখন আপনার বিবাহ হবে, কোন দিকে বিবাহ হবে, কি রকম টাইপের ফ্যামিলির সাথে বা কি রকম কন্যার সাথে, কি রকম ছেলের সাথে আপনার বিবাহ হতে পারে, সেটা কিন্তু আপনার ছকেই লুকিয়ে আছে। যদি সঠিক বিচার করা হয় তাহলে অবশ্যই আপনাকে বলে দেওয়া যেতে পারে আপনার কখন বিবাহ হবে, কখন আপনার সরকারি চাকরি হবে, কি আপনি কোম্পানি চাকরি করবেন, কি আপনি ব্যবসা করবেন, বা ব্যবসা করে আপনার জীবনের উন্নতি হবে, তবে কি ধরনের ব্যবসা করবেন, আপনি কি বস্ত্রের ব্যবসা করবেন, আপনি কি লোহা জাতীয় ব্যবসা করবেন, আপনি কি কোনো কঠিন পদার্থের ব্যবসা করবেন না তরল পদার্থের ব্যবসা করবেন, এই যে প্রশ্নগুলো, বা আপনি ব্যবসা করলে আপনি কোন দিকে ব্যবসা করলে হবে, আপনি ঘরে বসে ব্যবসা করবেন না অনলাইন বিজনেস করলে আপনার ভালো হবে, না আপনার হচ্ছে কোনো প্রতিষ্ঠান নিয়ে ব্যবসা করলে ভালো হবে, না আপনি দেশে বসে ব্যবসা করবেন, না বিদেশেরও আপনার যোগ আছে, বা আপনার স্টেটে ব্যবসা করবেন, না অন্য স্টেটে গিয়ে ব্যবসা করলে আপনার শুভ হবে, এই যে প্রশ্ন, সেই প্রশ্নের কিন্তু জবাব কিন্তু দেওয়াই যেতে পারে, কিন্তু তার জন্য প্রয়োজন সঠিক কোনো অ্যাস্ট্রোলজার। সেই অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে আঙুল দিয়ে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে যে হ্যাঁ এতদিন পরে হবে, এই দশায় হবে, এই অন্তর্দশায় হবে, এই গ্রহের দশায় আপনার হবে, আপনার জন্য অপেক্ষা করছে সেই দিনটি, বা আপনার জন্য অপেক্ষা করছে সেই দুঃসময়টি, সেই যেই দুঃসময়কে আপনি চেষ্টা করবেন সেই দুঃসময়ের যে কুপ্রভাব, নেগেটিভ ভাইব্রেশন, সেই ভাইব্রেশনটাকে আপনি কিন্তু বন্ধ করাতে পারেন, সম্পূর্ণরূপে যদি বন্ধও না হয়, কারণ ভগবান যেটা দেয় সেটা কিন্তু কোনো অ্যাস্ট্রোলজার, কোনো তান্ত্রিক কিন্তু সেটাকে সম্পূর্ণরূপে কিন্তু সেটাকে ধ্বংস করতে পারে না, কিন্তু প্রভাবটাকে কমাতে পারে, সেই প্রভাব কমানোর কিন্তু ক্ষমতা থাকে। তো দর্শক বন্ধু, আপনারা যারা আমার কাছে আসতে চাইছেন তাদের জন্য আরেকবারও বলে রাখবো কোথায় কোথায় আপনারা পাবেন, মঙ্গল বৃহস্পতি এবং শনিবার আপনারা পেয়ে যাবেন শিয়ালদা, সোমবারে পেয়ে যাবেন শেয়ারাপুলি এবং বিরাটি, আপনারা বুধবারে পেয়ে যাবেন ব্যারাকপুর, তাছাড়া মেদিনীপুর এবং মেছেদা, পেয়ে যাবেন বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, তাছাড়া কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি এবং কোচবিহার, তাছাড়া আপনারা পেয়ে যাবেন আগরতলা, শিলচর, গুয়াহাটি, দিল্লি, বোম্বে এবং আন্দামান, এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন চেম্বারে আপনারা পেয়ে যাবেন। আপনারা তার জন্য প্রয়োজন হচ্ছে আমাকে একবার ফোন করা, আমার যে দুটো নাম্বার স্কলে যাচ্ছে সেই দুটো নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করা, কখন আপনারা পাবেন তার আগে একটা বলে কথা বলে রাখি, যারা আমার প্রোগ্রাম প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলি, তারা হচ্ছে আপনারা আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে গিয়ে আপনারা সার্চ করলে পাবেন গুরুদেব অমিত শাস্ত্রী, গুরুদেব অমিত শাস্ত্রী বলে সার্চ করলেই পাবেন, অথবা অমিত শাস্ত্রী বলে সার্চ করলেও পেয়ে যাবেন। যারা আমার চেম্বারে আসতে পাচ্ছেন না অথচ তাদের প্রতিকারের প্রয়োজন, সমস্যা ভুগছেন আসতে পাচ্ছেন না, তাদের জন্য সুখবর, তারা হচ্ছে গৃহে বসেও বা আপনার বাড়িতে বসেও আপনারা আমাকে ফোন করে আপনাদের কিন্তু প্রতিকার গ্রহণ করতে পারেন, ডাকযোগের মাধ্যমে আমি প্রতিকার করি এবং ডাকযোগের মাধ্যমে এই জ্যোতিষ, তন্ত্র, হস্তরেখা সব বিষয়ের উপরে আমি কিন্তু শিক্ষা দান করি, অনলাইনের মাধ্যমেও শিক্ষা দান করি, কিভাবে আপনারা শিখবেন, কিভাবে জানবেন সেটার জন্য প্রয়োজন হচ্ছে একবার ফোন করা। তো ফোন নাম্বার দুটো আমি একবার বলে দিচ্ছি, আপনারা একটু নোট করে নেবেন, 9051732780, আরেকটি ফোন নাম্বার 8420889017, এই দুটি নাম্বারের মাধ্যমে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন, আপনাদের জীবনের দুঃখ দুর্দশার দিনগুলাকে শুভত্ব করার জন্য, অশুভ জায়গাটাকে নিবারণ করার জন্য কিন্তু এই দুটি নাম্বার আপনাকে সাহায্য করবে। সেই নাম্বারের মাধ্যমে যদি আপনি যোগাযোগ করেন আপনার জীবনের বন্ধের দ্বারগুলো কিন্তু আমি খুলে দিতেই পারি, কারণ আমি কিন্তু তন্ত্রবিদ্যাকে আজকে 27 বছর ধরে সাধনা করে আপনাদের জন্য কিছু অর্জন করেছি, সেই অর্জন বিদ্যার মাধ্যমে আপনাদের কিন্তু আমি সুফল দিতে পারি। তবে দর্শক বন্ধু, আজকের মতো এখানেই বিদায় নিতে হবে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়ের কাছে এই কামনা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নমস্কার।